স্টুডেন্টস, তোমরা এখনো অনেকে কনফিউশন আছো, সায়েন্স নেবে কি নেবে না। দেখো, কনফিউশন থাকার কথা নয়, সায়েন্স যারা নয় তাদের কখনো কনফিউশন থাকে না। সায়েন্স নেয়, সায়েন্স নেবে, সায়েন্স নিই, আমি ছোটবেলা থেকেই জানি আমি সায়েন্স নেবো, এরকম ব্যাপারটা থাকে। হঠাৎ করে কনফিউশন তাদের আসে না। হ্যাঁ, সে পড়াশোনায় খারাপ হতে পারে, ভালো রেজাল্ট হচ্ছে না, অঙ্কে অঙ্কে ভালো নম্বর পায়নি, সায়েন্সে ভালো নম্বর আসছে না, কিন্তু সায়েন্স সে নেবে সেটা প্রথম থেকেই সে জানে। সায়েন্স নেওয়াটা অ্যাটিটিউডের উপর ডিপেন্ড করে। সায়েন্স দিতে গেলে অ্যাটিটিউড লাগে, মার্কস লাগে না, অ্যাটিটিউড লাগে সায়েন্স দিতে গেলে, বুঝেছো? মার্কস লাগে না, অ্যাটিটিউড লাগে। প্রচুর মার্কস পাওয়া ছেলে মাধ্যমিকে ভালো একদম করতে পারেনি সায়েন্স, এমন ঘটনাও আছে। আর খুব কম নম্বর পাওয়া ছেলে মাধ্যমিকে কোনো রকমের সায়েন্সটা পেয়েছে, খুব ভালো পজিশনে চলে গিয়ে সাংঘাতিক রেজাল্ট করে বেরিয়ে গেছে, এমন ঘটনা প্রচুর আছে, প্রচুর, ভাবতে পারবে না। বলছি না অ্যাটিটিউডে হয় ওটা, তুমি যদি মনটাকে দুর্বল রেখে, তোমার ওই রকম দুর্বল মন নিয়ে হিরে নিচ্ছি, যদি পড়াশোনা করতে পারি, যদি আমার রেজাল্ট ভালো না হয়, হ্যাঁ, যদি পরীক্ষায় ভালো কি জানো ভালো ফল আমার না হয়, তাহলে কি হবে, এই ধরনের ভয় ভীতি নিয়ে কেউ সায়েন্স নেয় না। এই ধরনের ভীতি তোমাকে পিছন দিকে টানছে। আরে বাবা, সায়েন্স আমার ভালো লাগে, আমি বুঝতে পারছি আমি এটা পারবো, আমি জানি এটা পারবো, হ্যাঁ নেবো সায়েন্স, সায়েন্স ভালো লাগছে, সায়েন্স নিয়েই ভেবেছি আমি, আমি কোনোদিন ভাবিনি ইতিহাস এরকমভাবে পড়বো, ইতিহাস ভূগোল থেকে মুক্তি পেয়ে যাচ্ছি, কি বাঁচলাম, এই ধরনের ফিলিংস আসছে কি তোমার? বাবা, এতদিন পর ইতিহাস ভূগোলের হাত থেকে আমি মুক্তি পাচ্ছি, কি সাংঘাতিক মুখস্থ করতে হতো, এই করতে হতো, এই করতে, বাবারে নমস্কার, এই ধরনের ফিলিংস আসছে কি? তাহলে সায়েন্সই তুমি, সায়েন্সেরই তুমি, সায়েন্সের দিকে চলে আসো। এই ধরনের ফিলিংস আসছে কি? তাহলে সায়েন্সে আসো। আর যদি মনে করো না বাবা ইতিহাস ছিল, কোনো রকম একটু মুখস্থ করে ভাই পারতাম, হ্যাঁ অঙ্ক টঙ্ক আমার মাথায় একবারই ঢোকে না, ভালোও লাগে না, দূর অঙ্ক কি করে ভাই, যদি এরকম ফিলিংস হয় তাহলে সায়েন্স নিও না, অন্য স্ট্রিমে যাও, নিজেকে জাজ করো, এইভাবেই জাজ করো। এখন কনফিউজ হয়েও না, সায়েন্স নিলে নিয়ে নাও, বইপত্র কিনে পড়া শুরু করে দাও, দেরি করো না, ঠিক আছে? সায়েন্স নিলে নিয়ে নাও, বইপত্র নিয়ে পড়াশোনা শুরু করে দাও, এখন ফিট করে নাও যে সায়েন্সই নেবে, বুঝেছো? এরকম অনেক স্টুডেন্ট আছে, অনেক স্টুডেন্ট আমি প্রতি বহু বছর ধরে পড়াচ্ছি, আমি এরকম প্রচুর স্টুডেন্ট দেখেছি, প্রচুর স্টুডেন্ট জাস্ট মনোবলের নেই বলে সায়েন্স নিতে গিয়ে দ্বিধায় পড়ে যাচ্ছে, মনের জোরটা পাচ্ছে না, সায়েন্স নিতে গিয়ে দ্বিধায় পড়ে যাচ্ছে। এদিকে দেখছে, হ্যাঁ আমি সায়েন্স পারবো, আমার সায়েন্সই ভালো লাগে, আমি সায়েন্সের জন্যই আছি, ওদিকে চারটের লোক কি বলে দিচ্ছে ভয় পেয়ে, আর না আমি পারবো না, দিচ্ছে না, বুঝেছো? আমার বাবাও বলেছিল যে ছেলেটা ফিজিক্স পারবে না, হ্যাঁ ফিজিক্স পারবে না, ভয় পেয়ে গেছে বাবা, মানে ফিজিক্স পড়বে, এ ভাই ফিজিক্স পড়বে, অ্যাডিশনাল, তখনকার দিনে অ্যাডিশনাল বলে একটা সাবজেক্ট থাকত, হ্যাঁ তখন আমার বাবা চেতনিত ছেলের জন্য সব বাবা মারই চিন্তা হয়, ভাবছি বাবা বাবা ভাবছি ফিজিক্স বাবা মানে শক্ত সাবজেক্ট, হ্যাঁ কী করে পারবে ছেলেটা, যদি না পারে, যদি নম্বর কমে যায় মাধ্যমিক, যদি নম্বর কমে যায়, এরকম ভয়ানক ভয়, সে ভয়গুলো আমাকে শেয়ার করতো যে দেখ এরকম যদি হয়ে যায়, তখন আমার মনে হলো হ্যাঁ তাই তো, ফিজিক্স নিলে তো অ্যাডিশনাল ফিজিক্স নিয়ে যদি না হয়, যদি না পারি, তখন আমার মধ্যেও সেই যদি ব্যাপারটা চলে এসছে, তখন ঠিক আছে তাই হবে, তাহলে ফিজিক্সটা না নিয়ে ওই ইয়ে নেবো, ওয়ার্ক এডুকেশন নেবো, এরকম একটা মনোভাব আমার তৈরি হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু আমার যে স্যারেরা ছিলেন, সেই স্যারেরা এবং আমার আমাকে যারা চিনতেন, বুঝেছিলেন, ভালোবাসতেন, জানতেন কিরা মানে ছেলেটার মধ্যে কী আছে বা পারবে কি পারবে না, এই ধরনের কনফিডেন্স যাদের ছিল, তারা কিন্তু বললো যে, আমার বাবাকে ডেকে বললো যে ছেলেটাকে ফিজিক্স অ্যাডিশনালটাই দাও, ও পারবে, না পারার কী আছে, এই তো বই, এই তো অবস্থা, আমি দেখিয়ে দেবো, আমি গাইড করে দেবো, তুমি দাও ছেলেটাকে, ছেলেটাকে কোনো দিক দিচ্ছে না, ওয়ার্কিউটেশন নিয়ে ভালো লাগবে না, জীবনে কিছু বানাতে জানে না, যেখানে মাটির জিনিস, হ্যাঁ জিনিস, ত্যাঁ জিনিস বানানোর ব্যাপারটা চলে সেখান থেকে দূরে পালাচ্ছে, তুমি ওই ছেলেটাকে ওয়ার্ক এডুকেশন দিচ্ছ, করবে না তো, আর রাত দিন অঙ্ক করে ভালো, অঙ্ক খুব ভালোবাসে, অঙ্ক করতে ভালোবাসে, কি সুন্দর বসে বসে ফিজিক্সের অঙ্ক করতে ভালোবাসে, হ্যাঁ তাকে তুমি ওটা ওটা দিচ্ছ না কেন, ওটাই দাও, তারপর থেকে শুরু হয়ে গেল, বুঝেছো? তো কনফিউজ হওয়ার জায়গা নেই, যারা সায়েন্স নেয় তারা কনফিউজ হয় না, তারা নেয়, ভালো খারাপ হোক, মাধ্যমিকে প্রচুর নম্বর পাও ছেলে ছাত্র ছাত্রীরাও আছে যারা সায়েন্সের হয়তো সায়েন্স ভালো লাগে না, জোর করে সায়েন্স নিয়েছে, আবার অনেক খারাপ নম্বর পাওয়া, নম্বর কম পাওয়া ছাত্রছাত্রী আছে যারা সায়েন্স ভালো লাগে এবং ভালোবেসে সায়েন্স নিয়েছে, এমন অনেক ঘটনা আছে। ওকে, তো কনফিউজ হওয়ার কোনো ব্যাপার নেই, এটা কনফিউজ হয় না, কনফিউজ হচ্ছে কেন এখন, আবার কনফিউশন, অত কনফিউশন কিসের, হ্যাঁ নিজেকে নিয়ে এত দ্বিধা, এত প্রশ্ন কেন আসছে, যদি নেওয়ার হয় নিয়ে নাও, যারা নেওয়ার তারা প্রথম থেকেই জানে নেবো, 8-9 থেকে জানে সায়েন্স নিয়েই পড়বো আমি, সায়েন্স সায়েন্সটাই ভালো লাগে, বুঝেছো? মাধ্যমিকে প্রচুর মার্কস পাওয়ার পরে আমি সায়েন্স নেবো,
এই মেন্টালিটি কেউ আসে না। সায়েন্স যারা নেওয়া তারা নিয়েছে, নিয়ে বইপত্র কিনে পড়া শুরু করে দিয়েছে। এখন কনফিউজড হয়েও না, কনফিউজ এটা নেবো না ওটা নেবো, এই কনফিউশন আসছে কেন? তুমি আগে কি ভাবতে, আগে কি ভাবতে সারা দিন, মানে 1 থেকে 6 7 8 9 থেকে কি ভেবেছো? তার সবচেয়ে সহজ পরীক্ষা করার নিয়ম, সব থেকে পরীক্ষা করার, নিজেকে পরীক্ষা করার নিয়ম কি? তুমি দেখো জাজ, একটু ভেবে দেখো তো তোমার এরকম মনে হচ্ছে নাকি? দেখো যা গেল, উফ ইতিহাসটা বিদেয় হয়েছে, উফ ভূগোলটা, বা ইতিহাস ভূগোল প্রচন্ড ভালো সাবজেক্ট, প্রচন্ড ভালো সাবজেক্ট, এবং খুব রেসপেক্ট করি সাবজেক্টগুলোকে আমি, কিন্তু ছোটবেলায় না, জানি না কেন জানি না আমার ভালো লাগতো না, কিন্তু এখন আমার প্রচন্ড ভালো লাগে। এখন বুঝতে পারি তো করে ব্যাপারটা কি, তখন যদি বোঝানোর কেউ থাকতো হ্যাঁ হয়তো ইতিহাসই পড়তাম, যদি বোঝানো ভালো লেগে যেত তাহলে হয়তো ওটাই পড়তাম। তখন আমার মনে হয়েছিল বাবারে বাঁচলাম, ভূগোল ইতিহাসটা বিদেয় হলো, আমি বাঁচলাম। এইরকম ফিলিংস এলে পারেই বুঝে নাও তুমি সায়েন্সের দিকে যাও, এরকম ফিলিংস আসছে মানে তোমার কোনো না কোনো দিকে তো ভালোবাসা আছে, তাহলে সায়েন্সে চলে যাও। আর সায়েন্সে ভালোবাসা না থাকলেও সায়েন্সে, ইতিহাস ভূগোল থেকে বেশি যাচ্ছে এরকম মনে হচ্ছে, তাহলে সায়েন্সে যাও। সায়েন্সের ওপেনিং আছে, অনেক ওপেনিং রয়েছে, অনেক কিছুই করা যায় এখান থেকে, বুঝেছো? অনেক কিছুই করা যায়। আমার এক ছাত্রী, সে সায়েন্স নিয়েছিল, হ্যাঁ HS-এর রেজাল্টও ভয়ানক খারাপ করলো, কিন্তু সে এখন ইনফোসিসে জব করছে, ইনফোসিসে সে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, বোঝো? HS-এ খারাপ রেজাল্ট হয়েও তার ভালো হলো। তাহলে একটু আগে তুমি যে কমেন্ট করেছো, একটি ছাত্রী কমেন্ট করেছে, নামটি ভুলে যাচ্ছি তার, তার জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি। তা তুমি হয়তো HS-এর রেজাল্টটা খারাপ করলে, তাহলেও তো বড় জায়গায় যাওয়ার সুযোগ থাকছে যদি সায়েন্স নাও, তাই না? HS-এ তো তারও খারাপ রেজাল্ট হয়েছিল, তারও খারাপ রেজাল্ট হয়েছিল, জয়েন্টে কোনো রকম একটা র্যাঙ্ক এসেছিলো, তার জয়েন্ট পরীক্ষায় র্যাঙ্ক ঠিক পাবে তুমি। তারপরে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ানো হলো, পড়লো IT নিয়ে পড়লো, দারুণ ভালো লেগে গেলো IT পড়তে গিয়ে। IT নিয়ে পড়ে সে এখন ইনফোসিসে, সে একটা সিস্টেম ইঞ্জিনিয়ার, সে বসে আছে। তাহলে ভালো রেজাল্ট হয়নি তো, তারও তো HS-এ ভালো রেজাল্ট হয়নি, তাহলে সে গেছো তো ভালো জায়গায়, গেলো তো, সে ওপেনিংটা রয়ে গেলো, বুঝলে না? সায়েন্স নিয়ে রেজাল্ট ভালো না হলেও তুমি সায়েন্সেরই ছাত্র রইলে, সায়েন্স নিয়ে রেজাল্ট ভালো, তুমি সায়েন্সেরই তো ছাত্র, তো আর্টসের ছাত্র হয়ে গেলে বা কমার্সের ছাত্র হয়ে গেলে না যে তোমাকে সফটওয়্যার ইন্ডাস্ট্রি নেবে না, বা ইন্ডাস্ট্রি বা কোনো ইন্ডাস্ট্রিয়াল হাব তোমাকে নেবে না, তা তো নয়, তা তো হচ্ছে না। পাস তো অবশ্যই করবে, খারাপ রেজাল্ট হলেও তুমি সায়েন্সেরই স্টুডেন্ট, তোমার পাশে তখনও ওপেনিং থেকে যাচ্ছে, এটা কেন ভুলে যাচ্ছে? ঠিক আছে, আর কনফিউশন হওয়ার কোনো জায়গা নেই, কনফিউজ হওয়ার জায়গা নেই, যদি ভালো লেগে থাকে মনে মনে ভেবে থাকো তাহলে নিয়ে নাও, আর যদি ভালো না লাগে, বাবার এই অঙ্ক আবার, অঙ্ক আবার ফিজিক্যাল সায়েন্স, ওরে বাবারে না না আমি আর এর মধ্যে নেই, তাহলে ওরে বাবার না না সায়েন্স নিও না, তুমি আর্টসের দিকে যাও, আর্টসে তোমাকে ভালো করে পড়ো, প্রচুর আর্টসের ওপেনিং আছে, আর্টসে ওপেনিং আছে, তুমি চাও ভালো করবো, ওখানে গেলেও ভালো করবো তুমি, বুঝেছো? তাহলে কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। যাই হোক, আশা করি আমি যেটা বোঝাতে চাইছি সেটা তুমি বুঝতে পারলে। টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।